সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। এই বাচ্চা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সামনে বসো, আর তোমরা কোনো কাজ বসো এখন। তোমার কি কাজ, বসো, না হলে বেড়ে যাও। তোমরা যারা ছেলেরা আছো, তোমরা পরিবেশ সুন্দর করার চেষ্টা করো। তোমরা আপোষে এলোমেলো থাকবে না, গল্প করব না কোনোদিনই ভাই বোন। যেহেতু আপনাদের লক্ষ্য উদ্দেশ্য দিন জানা, আমল করা, বহু কষ্ট করে পয়সা ব্যয় করে এসেছেন, তা অবশ্যই যেন সুন্দর হয়, তাকে যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন, এ ব্যাপারে চেষ্টার অভাব না থাকায় আমরা একান্তভাবে কামনা করি। অপ্রয়োজনীয় কথাও গল্প করার সুযোগ নেবেন না। ঘরে বসে, মসজিদে বসে গল্প করার প্রয়োজন মনে করবেন না। আমরা আজকের সম্মেলনের সূচনার আলোচনায় সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি যা দিয়েছি এর উপরে, তাহলে আমি তোমাদের অনুগ্রহ আরো বেশি করে দিব। তার অনুগ্রহের অভাব নেই, মানুষ জানে না, বুঝে না, নেওয়া প্রয়োজন মনে করে না, নেওয়ার পথ অবলম্বন করে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের এই অনুগ্রহ আসো আরো বেশি করে দিব। অলাইন কাফার তুম, আর যদি শুকরিয়া আদায় না করো। মনে রেখো, ইন্না আযাবি লাশাদিদ, আমার শাস্তি বড় কঠোর। যারা আমাকে মানেনি আমি তাদের শাস্তি দিতে কম করিনি। অতীন ডোমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুর সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা শহরের কসম, আমি অবশ্যই অবশ্যই মানুষকে অতীব সুন্দর আকৃতিতে, ভালো কাঠামোতে সৃষ্টি করেছি। যদি আমাকে না মানে তাহলে আমি তাদেরকে আবার সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত অনুগ্রহ বেশি করে দিব। আর যদি আমার শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, তাহলে আমি তাদের শাস্তি বেশি করে দিব। আমার শাস্তি বড় কঠোর, আমার ধরা বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ে আপনাদের আল্লাহর পক্ষ থেকে অনেক 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 বড় অনুগ্রহ। সময়ে সময়ে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি। 2015 সালের 17 ডিসেম্বর যখন আমি
অবগত হলাম নদাপাড়া মাদ্রাসায় থাকা হচ্ছে না। তখন নিরুপায় হয়ে কান্নাকাটির মাধ্যমে দিন রাত কালাতিপাত করছিলাম, ভাবছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাব কি, জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে থাকতে পারি না, ঢাকায় থাকা কি সহজ সম্ভব হবে। এরকম সময়েই ডাঙ্গিপাড়ার কিছু দিনী ভাই দুঃখ বেদনা সমস্যা অনুভব করে হোক বা না করে হোক আমাকে বারবার অনুরোধ স্বাগতম জানালেন, আসেন ডাঙ্গিপাড়ায় দিনই কাজ করেন, আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পরামর্শ থাকবে। সেই দিনের দুর্দিনের কথার হিসাবে আজকে এই বিশাল পরিধিতে এই বিশাল পরিধে এক প্রতিষ্ঠান দেখছেন, আমার অবগতিতে এদেশের মাটিতে এত বড় বিশাল এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান আছে তা আমার জানা নেই। তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার এটাই সবচেয়ে বড় মাধ্যম। তারই ভিত্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, অলাম্বিয় মিন কাবলি, আমার পূর্বে সকল নবীগণ বলেছেন। আরাফার দিনের দোয়া সবচেয়ে দামি দোয়া, আমি যা বলেছি তা সবচেয়ে দামি দোয়া, আমার পূর্বে সকল নবীগণ যা বলেছেন তা সবচেয়ে দামি দোয়া, তা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক, প্রশংসা তার, রাজত্ব তার, সবচেয়ে বড় তিনি, সর্বশক্তিমান তিনি, তিনি যে সব কিছু করতে পারেন, জামিয়া সালাফিয়া তার জাজল্য প্রমাণ। আমি একজন নিঃস্ব মানুষ, আমি কিছু করতে পারবো এরকম কোনো ক্ষমতা, কোনো কলা কৌশল, কোনো বুদ্ধি আমার মাঝে আমি অনুভব করি না। এরপরও আল্লাহর বিশাল সন্তুষ্টি দেখছেন, এই মুহূর্তে এখানে 900 ছেলে, 500 মেয়ে, 1400 ছেলে মেয়ে অবস্থান করছে আবাসী। ৩৬ জন শিক্ষক, ১৯ জন শিক্ষিকা, ২৪ জন কর্মচারী এখন আপনাদের মাঝে এই মুহূর্তে অবস্থান করছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী
জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে প্রতি মাসে এখন বেতন লাগে 12,15,000। আপনি শুকরিয়া আদায় করবেন না? সিজদাই পড়ে যদি শুকরিয়া আদায় করেন তবুও কতটুক হবে আমি তার নিজেও ভালো বুঝি না। তবে শুকরিয়া আদায়ের জন্য সবচেয়ে উত্তম পথ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেটাই বলছি, আলহামদুলিল্লাহ।